আমার ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যাতে তার গুনাহ মাফ করে দেয়। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো, দল তো থাকতেই হবে, লাল দল বড় ভাই আর সবুজ দল ছোট ভাই, এটাই হচ্ছে তার কবর। আমি এখন ঢাকার বনানী কবরস্থানে, আর এই বনানী কবরস্থানে শায়িত রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো, আর এটাই হচ্ছে তার কবর। মরহুম আরাফাত রহমান কোকো তিনি জন্মগ্রহণ করছেন 12 আগস্ট 1969 সালে, আর তিনি মৃত্যুবরণ করেন 24 জানুয়ারি 2015 সালে। মৃত্যুর পর তাকে এই বনানী কবরস্থানে দাফন করা হয়।